ওটা একটা গ্রামীণ গণ্ডগোল হয়েছে শুনেছি, গ্রাম গ্রামের বিবাদ দেখুন থাকেই, জমি জামা ধান এসব নিয়ে গ্রামীণ বিবাদ, এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। বোমাবাজি গ্রাম্য বিবাদ এসব থাকবে, কিন্তু পুলিশ সক্রিয়ভাবে অ্যারেস্ট করেছে অনেকগুলোকে এবং ইনডিসক্রিমিনেটলি অ্যারেস্ট হবে, কোনো রকম আইন যে হাতে তুলবে সে ভুগবে, এটা মুখ্যমন্ত্রী আদেশ দিয়ে দিয়েছে পুলিশকে, এবং সারা বাংলা জুড়ে সার্চ অপারেশন হচ্ছে, কেউ ছাড়া পাবে না, অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যাল, তাদের কোনো পার্টি হয় না কোনো জাত হয় না। আজকে আমি ধরটা 25 বছর দিয়ে করছি, বর্তমানে এই গণ্ডগোলটা হয়নি কোনো দিনই। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল না থাকার জন্য কোনো রাজ্যে জেলা কমিটির কোনো নেতা বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছে। গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমার যা শীর্ষ নেতৃত্ব আছে তারা বলতে পারবে, আর যে মানে করাচ্ছে পরে বদনাম দিয়ে সে নিজে বলতে পারবে। আমরা এই পর্যন্ত 7 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, আর কিছু আমরা যে ক্রুড বম আছে যে দেশি বম হয়ে সত্যি ও কিছু রিকভার করেছি ওখান থেকে স্পট থেকে। এই সময় স্থিতি স্বাভাবিক আছে, শান্ত আছে, ওখানে একটু পুলিশ পিকেট আমরা করে দিয়েছি, আর যতক্ষণ পরিস্থিতি যে বাকি যারা ইনভলভ আছে ওরা রেস্ট না হয় ওখানে পুলিশ পিকেট আমার লোকের থাকবে, রেড কন্টিনিউ চলছে। নাসের এখানে মারে, আচ্ছা নাসেরটা কে? নাসেরটা হচ্ছে ব্লক সভাপতি সাবের আলী ভাইয়ের ভাই, সাবের আলী খানের ভাই। সবে চাল হচ্ছে ব্লক সভাপতি, আর ব্লক সভাপতির নির্দেশে এই জিনিসগুলো হচ্ছে। আজকে প্রশাসনকে জানিয়েছি যে স্যার এই জিনিস ঘটবে, এই জিনিস ঘটবে, তার সাথে আজকে আমাদের লোককে মারার পরে দুটো ছেলে যাচ্ছিল তাদেরকে আচমক বোম মেরে তাদের শেষ করে দিয়েছে। আচ্ছা তোমরা কোন দল করো? আমরা টিএমসি দল করি। কার দল করো? আমরা দল করি টিএমসি, আমরা তুষারদের সাথে নেতৃত্বে দল করি, উনি ভালো লোক, ওর সাথে আমরা দল করি। ইনি হচ্ছে একদম নোংরা লোক, সবসময় চাই যে মানুষের নোংরা ক্ষতি করতে। কিছু আমি এসে ওয়াই হুড়ুম দিলাম, আমি কোথাও বেড়াইনি, আমি এখানে কিছু নিয়ে আনতে হবো। আচ্ছা এখন গ্রামের অবস্থা কেমন? এখন চুপচাপ, পুলিশ এসছে। ওইও পুলিশ? আচ্ছা ভয় ভয় আছে এখন? ভয় লাগছে মনে হয়। কিসের ভয়টা, কিসের লাগছে, আবার কি হতে পারে বলে মনে হচ্ছে? কি করে জানবো, আমরা জানের ধাদসে দাঁড়াইতে পারছি না। ভয় তো লাগবে, পুলিশ আছে, ভয়ের কারণ আছে, দেখছেন তো ভয়। কিসের ভয় লাগছে এখন আপনাদের? এমনি যে কেউ আসবে বাড়িতে, যে কিছু। যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে এই ঘটনা বাড়বে, যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন এই অবস্থা চলতে থাকবে। আসলে পুলিশ কেন ঢুকতে পারছে না? যারা বোমা ছুঁড়ছে এবং যারা পাল্টা রিটালিয়েট করছে দুপক্ষই তৃণমূল, ফলে পুলিশ তো তৃণমূলের বাইরে নয়। এখন মহিরুহ যিনি ছিলেন তিনি এখন শ্রীহরে, যার জন্য গোটা বীরভূম জেলায় এলাকার দখলদারি, বালিখাদান পাথর খাদানের ওপরে টোল ট্যাক্সের এই অবৈধ টোলের টাকা কে তুলবে, কার টাকা যাবে, তৃণমণ্ডল নেই, ফলে এই নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে খেলা, এবং এর জন্যই এই পরিস্থিতি চলছে। গ্রাম ছেড়ে মানুষ চলে যাচ্ছে, দুদল লুঠেরা কে কত বেশি ক্ষমতা দখল করবে, সামনে পঞ্চায়েতের ভোট, তার লড়াই বহড়া শুরু হয়ে গেল, এটা চলছে। একজনের পা উড়ে গেল, নাবালক ইনজুর্ড, চাপচাপ রক্ত, ভোঁয়া পড়ে আছে, মহিলারা পর্যন্ত এলাকা ছাড়ছে। সবাই বুঝতে পারছে তৃণমূলের এক গোষ্ঠী বনাম আরেক গোষ্ঠী, এবারে এটাই দল চেঞ্জ করলে হয়ে যেত তৃণমূল বিজেপি, যতক্ষণ চেঞ্জ করেনি ততক্ষণ তৃণমূলের দুই গোষ্ঠী ভাব।